এই যে দেখুন, এটা হচ্ছে সুচিত্রা সেনের নেগেটিভ, যেমন সুচিত্রা সেনের একটা ছবির নেগেটিভ। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে দেখুন নেগেটিভটা সাইজটা দেখুন, কলকাতা শহরে বেশ কিছু সংগ্রাহক আছে যারা খুব সিরিয়াসলি কিন্তু সংগ্রহটা করছেন, এবং আমাদের নিজস্ব একটা গ্রুপ আছে, তার নাম হচ্ছে কলকাতা কথকতা। আজকালকার দিনে মানুষ যখন বাড়তি জিনিসপত্র হলেই বাড়ির বাইরে ফেলে দেয় অথবা অন্য কোথাও সরিয়ে রাখে, ঠিক সেখানেই একটু বদল ঘটেছে। এক পৃথিবীর মধ্যেই আরও এক অন্য পৃথিবী লুকিয়ে আছে, সেই অন্য পৃথিবীর সন্ধানেই আজকে আমরা এসেছি ফাল্গুনী দত্ত রায়ের বাড়িতে। শুরু বলতে গেলে আমার খুবই ছোটোবেলায় যখন একটু বুঝতে শিখেছি, তখন আমি গ্রামে থাকতাম অ্যাকচুয়ালি আমরা, তখন মার সঙ্গে বা পরিবারের অন্যদের সঙ্গে আমরা বিভিন্ন মেলায় যেতাম, মানে বিভিন্ন মেলায় বললে ভুল হবে, মানে মোটামুটি আমাদের যেখানে থাকতাম তার কাছাকাছি দুটি মেলা ছিল, তো যেতাম। এবং তখন একটা ওই পুতুল সংগ্রহ করার একটা খুব ইচ্ছে ছিল এবং করতাম কিছু কিছু। তারপরে কিছু কিছু ধরুন খবরের কাগজ বা কিছু লেখা, কিছু চিঠিপত্র, সেগুলো পড়েও করেছি, কারণ আমার দাদু এগুলোকে সংগ্রহ করতেন, রাখতেন, তো সেই থেকেই হয়তো দেখে একটা হয়তো আমি ইন্টারেস্ট ফিল করেছিলাম। তো তারপরে এগুলো রাখা হতো। তারপরে যখন চাকরিতে ঢুকলাম 82-তে বোধ হয়, তখন আমার চাকরিটা ছিল সারা ভারতবর্ষকে আমার ঘুরতে হতো, বিভিন্ন জায়গায় আমাকে যেতে হতো, আরও সাহায্য, এটা খুবই সাহায্য করেছে। এবং তখন খুব কাছ থেকে দেখেছি যে কীভাবে কী হয়, তখন থেকে সংগ্রহ করেছি আর কি। একদম প্রথম কী সংগ্রহ করেছিলেন? না, প্রথম বলতে যেটা বললাম পুতুলটা, দুর্ভাগ্যবশত সেসব পুতুল তো আর নেই। হ্যাঁ, মানে তো আমার যে সিগনিফিকেন্ট যে সংগ্রহ, আমি আপনাদের এটা বোধ হয় বলা হয়নি, আমি ব্রিটিশ মেমোরেবিলিয়ার উপরে একটা কাজ করি, যেখানে যারা ব্রিটিশ এম্পায়ার এম্প্রেস তারা যখন হচ্ছেন আপনার সিংহাসনে বসছেন বা তারা যখন জুবিলি সেলিব্রেশন হচ্ছে, তখন সেই উপলক্ষে অনেক কমেমোরেটিভ অনেক মেমোরেবিলিয়া তৈরি করা হতো। বিভিন্ন ধরন প্লেট হতে পারে, আপনার গ্লাস হতে পারে, ডকুমেন্ট হতে পারে, সেইগুলোকে আমি সংগ্রহ করতাম, সেগুলো অনেক সংগ্রহ করেছি। সেই ক্ষেত্রে কী হলো, একবার শোভাবাজারের রাস্তা দিয়ে আমি হাঁটছিলাম, তখন আমি একটা ফুটপাতে একটা গ্লাস পাই, সেই গ্লাসটা যেখানে দেখা যাচ্ছে ভিক্টোরিয়ার ছবি দুদিকে, একটা তার কম বয়সের ছবি, একটা 1897-এর ছবি তখনকার দিনের, সেটা গ্লাসটা আমি খুব নোংরা অবস্থায় একটা পাই এবং আমি সংগ্রহ করে নিয়ে আসি। কিন্তু আমি জানতাম না ওটা কি মানে, কেন, কি ব্যাপার। তারপর আমার কিছু বই আমার হাতে আসে এবং আমি বই পড়ে তখন জানতে পারলাম যে এটাকে বলে মেমোরেবিলিয়া, এবং এটা এই বিভিন্ন অনুষ্ঠানে তারা এটাকে করেন, বিভিন্ন কোম্পানি থেকে করা হয়, বিভিন্ন বা রাজ পরিবার থেকেও করা হয়, তো সেটা একটা সংগ্রহযোগ্য জিনিস জানতে পারলাম। তখন আমি চেষ্টা করলাম যে তাহলে কীভাবে আমি পেতে পারি, তো তখন আমি বিভিন্ন জায়গাতে সেটা খোঁজখবর করি এবং পাই, এবং কিছু কিছু আমি বিদেশ থেকেও আনাই। কেমন এই যে এত জিনিস রক্ষণাবেক্ষণ তো করতে হয়। হ্যাঁ, রক্ষণাবেক্ষণ একটা খুব রক্ষণাবেক্ষণ একটা খুব বড়ো কাজ, ডাস্টিং একটা খুব বড়ো কাজ। তো আমার স্ত্রী আমাকে এই ব্যাপারে হেল্প করেন মেইনলি, উনিই করেন অ্যাকচুয়ালি রক্ষণাবেক্ষণ। বাড়িতে যখন মানে আমরাও যখন ঢুকলাম আমরা পুরো অবাক হয়ে গেছি, বাড়ির বাইরে থেকে শুরু করে একদম অন্দরমহল পর্যন্ত, আরও অন্যান্য ব্যক্তিরা যখন বাড়িতে আসে তাদের রিয়াকশন কী হয়? এত মানে দেখুন তাদের রিয়াকশন দুরকমের, একটা হচ্ছে তারা হয়তো খুব ইন্টারেস্টেড নয় কিন্তু বলে দেয় ভালো, আরে দারুণ ভালো ইত্যাদি একটা হলো, আর কেউ তারা ওটাকে নিয়ে চর্চার যে হচ্ছে দেখে খুব আনন্দ পান এবং তারা খুব ডিটেলে গিয়ে অনেক প্রশ্ন করেন, সেটা খুব ভালো লাগে। তো দু ধরনেরই আছে। হ্যাঁ, অবাক তো হন ওরা একশোবার, মানে পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে এবং তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। তবে একটা কথা বলি, আমার মতো আমি কিন্তু সেভাবে অত বড় সংগ্রাহক নই, খুবই সাধারণ মানের ছোট্ট সংগ্রাহক। আমাদের এই কলকাতা শহরে বেশ কিছু সংগ্রাহক আছে যারা খুব সিরিয়াসলি কিন্তু সংগ্রহটা করছেন, এবং আমাদের নিজস্ব একটা গ্রুপ আছে, তার নাম হচ্ছে কলকাতা কথকতা। আচ্ছা, তো সেখানে আমাদের প্রায় 30 জনের উপরে আমরা সংগ্রাহক সেখানে যুক্ত, এবং আমরা বছরে একবার, হ্যাঁ বছরে একবার দুবার আমরা এক্সিবিশন করি। হ্যাঁ, সবাই আসতে পারে। এবারে করেছিলাম আপনার শ্রী অরবিন্দ ভবন শেক্সপিয়ার সরণিতে, গোর্কি সদনে, আমাদের আরেকটা ফোর্থ কামিং আসছে সামনের মে মাসে, সত্যিত্রায়ের উপর হবে,
তো এগুলো আমরা করে থাকি আর কি। ইভেন আমরা বাংলাদেশ রাজশাহী ইউনিভার্সিটি, ওরাও আমাদেরকে ডাকে, আমরা দুবার গেছি, তো এবারও আবার যাবো 2025 নেক্সট ইয়ারে। এত যে জিনিস, মানে যে কথাটা আমার মনে ঘুরছে যে পরবর্তীতে মানে দায়িত্ব কোথায় যাবে বা কাকে দেবেন, মানে কিছু ভাবনা চিন্তা আসে এরকম? এই ভাবনা চিন্তা এলেও এই ক্ষেত্রে আমার কোনো কিছু করার নেই, বুঝতে পেরেছেন? আমাদের একজন বিখ্যাত সংগ্রাহক ছিলেন, উনি মারা গেছেন, তো উনি বলেছিলেন যে এরা আমার কাছে নিজে হেঁটে হেঁটে এসছে এবং এও হেঁটে হেঁটে চলে যাবে হয়তো, কেমন আমি জানি না। আমার পরবর্তী প্রজন্ম কতখানি ভালোবাসা দিয়ে, কতগুলো তার মমতা দিয়ে এটাকে সংরক্ষণ করবে। কত বছর ধরে মোটামুটি এত কিছু সংগ্রহ? আমি বললাম যে প্রায় আপনার ধর 80s থেকে ধরুন সিরিয়াসলি করা হচ্ছে, তার মানে 35-40 বছর হয়ে গেছে। আর আপনার স্ত্রীর কি মানে কি বক্তব্য বা কিরম রিয়াকশন আস্তে আস্তে এত কিছু, মানে ঘরে তো আসবাবপত্র ভর্তি হয়ে গেছে, স্ত্রী কি বলেন? না এটা স্ত্রী বলে কথা না, এটা স্ত্রী ছেলেপুলে তারপরে অন্যান্যরা একই, এতগুলো কি কোথায় রাখা হবে, রাখা হবে রাখা হবে, কিন্তু আমি ওই একটাই জিনিস মেনে চলেছি, যদি হয় সুজন তেঁতুল পাতায় নয়জন, যার জন্য আপনি দেখছেন কোনো জায়গা ফাঁকা নেই। হ্যাঁ, আমি ওইভাবেই করে গেছি এবং এরাও আস্তে আস্তে একে বলে কোনো লাভ নেই, এ করতেই থাকবে। লেডিম একদম লেডিম ডু লেডিম বি স্যাটিসফাইড, এইভাবেই আমাকে ছেড়ে দিয়েছে আর কি। তো না ছাড়লে কিন্তু করতে পারতাম না। তো যদি বলি মানে অনেক তো সংগ্রহ, তো তার মধ্যে কি কি একটু যদি উল্লেখ করেন যে? হ্যাঁ, এখন এই মুহূর্তে যেমন ধরুন একটা তো আমি বললাম যে ব্রিটিশ মেমোরিয়াল একটা বারোটা বড় সংগ্রহ একটা ইয়ে থাকে আছে। তারপরে ধরুন একটা ইদানিং যেটা আমি করছি সিনেমার, যাদের আমাদের বাংলা ছবির যারা আর্টিস্ট তাদের প্রথম ছবির বুকলেট, ওটা একটা আমি তৈরি করার চেষ্টা করছি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তারপরে সিনেমা সংক্রান্ত মানে বাংলা ছবি সংক্রান্ত, ধরুন বাংলা ছবির একটা বলে নিই আমি, আপনারা সব হয়তো জানেন না পুরো করে, বিকজ ইউ আর টু ইয়াং। কারণ হচ্ছে আগে একটা ছিল যেটাকে বলতো বুকলেট, যেটাকে প্রচার পুস্তিকা বাংলায় বলা হতো, সেটা কিন্তু শুরু হয়েছে নির্বাক যুগেও ছিল, যদিও আমি এখনও আমি সেটা সংগ্রহ করতে পারিনি, কিন্তু সবাক যুগ যখন শুরু হলো বাংলা ছবির তখন থেকে কিন্তু ওই বুকলেট সেটা ছাপানো হতো, একটা ছোট্ট হয়তো 10 পাতা 8 পাতা 6 পাতা একটা ছোট্ট বুকলেট, এবং সেই বুকলেটের মধ্যে সিনপসিসটা লেখা থাকতো যে কী কে কে করছেন, কে কে আর্টিস্ট, কে পরিচালক, তাদের নাম, এবং গান থাকলো, কাহিনীর সারাংশ। মানে এখন যেটাকে আমরা ট্রেলার বা টিজার বলতে পারি। হ্যাঁ, এখন আপনাদের ব্যাপারটা হচ্ছে এভরিথিং ইজ ভার্চুয়াল, মানে ছুঁয়ে দেখা যায় না, সবই বায়বীয়। আমি বলি যে এখনকার পুরো ব্যাপারটা হচ্ছে বায়বীয়। হ্যাঁ, আর আমাদের ব্যাপার হচ্ছে ছুঁয়ে দেখা। এই ধরুন এই বইটাকে আমি ছুঁয়ে দেখছি, এই ধরুন এখানে আমার নেগেটিভ আছে, নেগেটিভ পজিটিভ, এই যে স্পর্শ করার যে অনুভূতি, ধরুন এই যে আপনি আপনি এখন আপনি দেখাতে পারবেন না আমাদের ক্যামেরাম্যান বন্ধুরা, এরা এত সুন্দর সুন্দর ছবি তোলে, কিন্তু যদি বলে আমি একটু ছুঁয়ে দেখবো, কিছুই ছুঁতে পারবো না, সবই বায়বীয়, কোনো নেগেটিভ বলে কিছু নেই, কোনো পজিটিভ সেরকম কিছু নেই। এই যে ধরুন এটা হচ্ছে সুচিত্রা সেনের নেগেটিভ, যেমন সুচিত্রা সেনের একটা ছবির নেগেটিভ, এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে দেখুন নেগেটিভটা সাইজটা দেখুন প্রায় অ্যাবাউট মানে 5 ইঞ্চ। হ্যাঁ, এখন তো মানে এখন তো তাও উঠেই গেছে, তবুও এত বড় ছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক ছোট ছিল। হ্যাঁ, এটা একটা ছবির সুচিত্রা সেনের নেগেটিভ, এবং তার যে পজিটিভ প্রিন্ট যেটা হয়েছে, হ্যাঁ এই সেই ছবি। ইনফ্যাক্ট দেখুন একটা মজার ব্যাপার হচ্ছে নেগেটিভটা পজিটিভ থেকে বড়, তাই না? তো এই যে আমি এই এটা হচ্ছে সাপমোজন ছবির নেগেটিভ এবং পজিটিভ, এটা আমি সংগ্রহ করতে পেরেছি অনেকগুলোই নেগেটিভ পজিটিভ, এই যে ফাইলটা আমি বানিয়েছি। হ্যাঁ, পুরোটাই হচ্ছে আপনার ধরুন নেগেটিভ পজিটিভ, উত্তম কুমার, সুচিত্রা সেন, পাহাড়ি সান্যাল, যারা যারা ছিলেন তাদের সমস্ত ছবিগুলো। তো এটা একটা খুবই একটা আমার কাছে খুব একটা মূল্যবান সংগ্রহ আমি বলবো, যে ভাষা খুঁজে পাচ্ছি না কি বলা যায়। হ্যাঁ হ্যাঁ, তো সেই ছবির এখানে অনেকগুলি আছে আমার কাছে। এবং সবচাইতে ধরুন ভালো লাগে যে
ধরুন এটা তো কোনো ক্যামেরা শিল্পী করেছিলেন, তাই না? তো তাকেও আমরা মনে করতে পারছি যে সে তুলেছিল বলেই, তুলেছিলেন বলেই, রেখেছিলেন বলেই এটা কোনোভাবে আমার কাছে এসছে এবং সেটা আমি দেখছি। তো এটা একটা খুবই একটা সুন্দর ব্যাপার আর কি। তো এরকম আপনার বেশ কিছু ছবি তার এগুলো রাখার চেষ্টা করেছি। তারপরে শুধু তাই না, কালারের দিকে আসছে না, কালার এখানে আছে দু একটা, কিন্তু এগুলো সবই আপনার ইয়ে। আর এগুলো হচ্ছে অরিজিনাল ফটোগ্রাফ, এর কিছু কিছু অল অরিজিনাল ফটোগ্রাফ। এর মধ্যে থেকে পুরো ইতিহাসকে আপনি বাঁচিয়ে রেখেছেন। হ্যাঁ, আর বর্তমানে আপনি কি নিয়ে এখন কাজ করছেন? হ্যাঁ, এখন যেটা আমি করছিলাম সেটা বলছিলাম কিছুক্ষণ আগে আপনাদের, সেটা হচ্ছে যেমন ধরুন কালকে আমাদের মারা গেলেন শ্রীমতী অঞ্জনা ভৌমিক, কালকে উনি চলে গেলেন আমাদের ছেড়ে, এবং আমরা তো তখন দেখেছি সেই থানা থেকে আসছি, হ্যাঁ, কখনো মেঘ, সেই ছবিগুলোর কথা মনে পড়ে। তো তার প্রথম ছবির বুকলেট, হ্যাঁ, এটা অনুষ্টুপ ছন্দ, অনুষ্টুপ ছন্দর এটা 1964 সালে এটা মুক্তি পেয়েছিল আর কি ছবিটি। তো তেমনি যত শিল্পীরা আছেন, সে উত্তম কুমার থেকে সুচিত্রা সেন থেকে, হ্যাঁ, তারপর অন্যান্য যারা সাইড রোল করতেন তাদের, যারা কমেডিয়ান ছিলেন তাদের সমস্ত ছবির আমি একটা চেষ্টা করছি প্রথম ছবির বুকলেট দিয়ে রাখা। এখনো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এত শিল্পী, হ্যাঁ, এবং এত ছবি, কয়েক হাজার ছবি তৈরি হয়েছে আপনার, বাংলা ছবি তৈরি হয়েছে সবাক যুগ থেকে আজকে পর্যন্ত। আমি বলতে চাইলাম যে একটা মিনিমাম এ অবধি আপনি থামেননি, মানে না না না, আমি এখনো 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 চেষ্টা করছি, এখনো সংগ্রহ করার চেষ্টা করি। যেমন এটা ছায়া দেবী, আমাদের খুবই প্রিয়তম শিল্পী একজন ছায়া দেবী, তো তার প্রথম ছবি, এটা 1936 সালের বুকলেট, 1936 সালের বুকলেট। যেমন এটা হচ্ছে উৎপল দত্তের বুকলেট, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ছবি বিশ্বাস, আমাদের অত্যন্ত শ্রদ্ধার উনি শিল্পী, তার প্রথম ছবির বুকলেট হচ্ছে অন্নপূর্ণার মন্দির, অন্নপূর্ণার মন্দির, এটা হচ্ছে 1936 সালে ওনার প্রথম ছবি মুক্তি পেয়েছিল। তো এই সেই প্রথম ছবির আপনার বুকলেট, এটা হচ্ছে মীরাবাই পাহাড়ি সান্যালের প্রথম ছবি। তো এমনি করে আমি চেষ্টা করেছি, কত মানে হতে পারে একটা আন্দাজ তবু? আমার প্রথম ছবি, হ্যাঁ, প্রথম ছবি আমার মনে হয় অ্যাবাউট 80-90 হবে, আর বুকলেট আমার কাছে আছে তো অনেকই আছে, অতটা এক্স্যাক্টলি করতে পারবো না, তো আছে। তো এগুলোই একটা খুব মানে সেই যখন ছুঁয়ে দেখি আর কি, তখন খুব ভালো লাগে যে এদেরকে তো দেখতে পাবো না। তো আরেকটা আরেকটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই ছবিগুলো অনেক ছবি আর নেই, আপনি ইউটিউবে পাবেন না, কারোর কাছে কোনো প্রিন্ট নেই, সে ছবিটা বেঁচে আছে খালি বুকলেটের মাঝে, নামটাই আছে, এই কাগজটাই আছে, আপনি দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন যে কে কে অভিনয় করেছিল বা কারা কারা ওর সঙ্গে যুক্ত ছিলেন। তো আমাদের সংগ্রাহকদের মধ্যে একজন প্রবীণ সংগ্রাহক, তার নাম হচ্ছে পরিমল রায়। তো পরিমল রায় উনি হচ্ছেন আমাদের মানে একদম ভীষ্য আর কি, মানে এই সংগ্রহের জগতে মানে ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড পার্সন ইন দিস ফিল্ড, যিনি সত্যজিৎ রায়ের সঙ্গে খুবই মানে তার খুবই বন্ধু ছিলেন বা ইত্যাদি। তো সত্যজিৎ রায়ের আপনার ওনার অনেক ছবিতে ওনার অনেক কন্ট্রিবিউশন আছে। তো পরিমল রায়ের একটা বই আছে, হ্যাঁ, ওই বইটাতে এই সমস্ত বুকলেট দিয়েছে মানে সিলেক্টেড, সব তো সম্ভব না, উনি আর কাজী অনির্বাণ দুজনে মিলে একটা বের করেছিলেন এই বুকলেটের বই, হ্যাঁ, সেটা বেশ খুবই ভালো। এছাড়া গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে কিছু বই আছে, কিছু বুকলেটের উপরে টুকটাক আছে, মানে এমন কোনো নয় যে আমি নির্দিষ্ট করে এই জিনিসটাই সংগ্রহ করব এরকম কোনো ব্যাপার না, না না, একদমই নেই। সেই হিসাবে কিন্তু আমি সংগ্রাহক নই, সংগ্রাহক মানে কিন্তু একটা পার্টিকুলার জিনিস আপনি যেটা বললেন ধরে আমি সেটাকে সংগ্রহ করে যাব, কিন্তু আমার আমি ঠিক সেরকম হইনি আর কি, আমি কী করা যাবে। তো এখনও মানে আপনার কি মনে হয় যে মানে এটা তো অনেকের মনে হয় না যে যে অভিনয় করে তার মনে হয় এরকম একটা রোল পেলে আমার খুব ভালো হতো, হ্যাঁ, তো সেটা আপনার
যেহেতু আপনি সংগ্রহ করেন, তো আপনার কি মনে হয় যে এই জিনিসটা যদি সংগ্রহ করতে পারতাম ওটা বেস্ট হতো? জানি সেরকম ভাবে বলা মুশকিল, তাও না দেখুন এটাকে সংগ্রহ করতেই হবে আমাকে, সেটা তো সম্ভব না, এরকম তো অনেক কিছুই আছে সম্ভবই নয়, তো সেটা কথা না। কিন্তু কথা হচ্ছে যেটা আমি ভাবি, ধরুন আমাদের এই বাংলার দিকে, আমি কিন্তু এই পশ্চিমবাংলা কলকাতা বিশেষত, যে বাংলা বা কলকাতার যে হারিয়ে যাওয়ার যে অনেক জিনিস সেগুলোকে আমি সংগ্রহ করতে পারতাম অনেক কিছুই, তাহলে আমার খুব ভালো লাগতো। যেমন ধরুন আপনি এইচ বোসের নাম হয়তো আমি আর শুনেছেন কি না, এইচ বোস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একজন ইয়ে ছিলেন, এন্টারপ্রেনিয়র ছিলেন আমাদের এই পশ্চিম আমাদের বাংলাতে কলকাতাতে, যদি উনি জন্মগ্রহণ করেছিলেন ওপার বাংলায়। তো এইচ বোস, তার নাম হচ্ছে হেমেন্দ্রমোহন বোস, তো তার নেই বলে কোনো জিনিস নেই, তখনকার দিনে পারফিউম, তারপরে আপনার বিভিন্ন ধরনের রেকর্ড, যখন আমাদের রেকর্ডে একদম যে প্রিমিটিভ ইয়ে তখন ওটাকে বলা হতো ওয়াক সিলিন্ডার, আমার এখানে একটা আছে ওয়াক সিলিন্ডার, ওটা আড়াই মিনিট থেকে তিন মিনিট চলতো, কেমন তো আড়াই ওটা ওয়াক সিলিন্ডারটা চলতো একটা ফোনোগ্রাফের মাঝে, তখন এই গ্রামোফোনেরও আগের কথা বলছি, তো সেই সমস্ত উনি তৈরি করতেন রবীন্দ্রনাথ থেকে শুরু করে, তখনকার দিনে যারা তৎকালীন তাদের রবীন্দ্রনাথে অনেক গান উনি রেকর্ড করেছিলেন ওই সময়, তখন কিন্তু রবীন্দ্রনাথ রেকর্ড বেরোয়নি, উনি করেননি, হিন্দুস্তান রেকর্ডের পরে করেছেন, কিন্তু তার আগের কথা আমি বলছি, তো তখন ওইগুলো আর এখন আর নেই, নষ্ট হয়ে গেছে। তো আপনি বললেন না যদি, তাহা মনে হয় যে ওই সময়কার হেমেন্দ্রমোহন বোসের যদি আমি রাখতে পারতাম, তবে আমার আছে কিছু অ্যাডভার্টাইজমেন্ট আছে ওই সময়কার, বা আমার কিছু তার পারফিউমের বটল আছে। কমপ্লিট আছে, এটা একটা লাইট কেরোসিন ল্যাম্প, এখানে কেরোসিন, এখানে ল্যাম্প আর এই কাঁচের চিমনি, অনেকটা ইতিহাস। যেরকম প্রথমে আমাদের যেমন প্রথম আমি দাঁড়াতে পারি, ও এটা দাবার ই হবে না, নিয়ে নেবো আমরা, ওটা কেটে নেবো গৌরী দান হতো, এমন গৌরী দান হতো যে একটা ওই থালার মধ্যে বসিয়ে বিয়ে হতো, মানে সি ওয়াজ একদমই ছোট্ট, তার কত আর বয়স হবে ওই অবস্থায় বিয়ে হতো, আবার আস্তে আস্তে বাড়ে, তাও মোটামুটি 10-11 বছরের মধ্যে বিয়ে হয়েই যেত তখন। এবারে আপনার তখন বাপের বাড়ি থেকে ওই কিছু পুতুল দেওয়া হতো খেলার জন্য, কেমন যেমন আমার কাছে অনেক কিছু আছে, সেসবগুলো তাদের দেখাবো, দেখছিলাম বলছি। তারপরে ধরুন এই যে ধরুন এই যে ডান দিকে রাধাকৃষ্ণ মূর্তিটা দেখছেন, এইগুলো তো তৈরি হতো জার্মানিতে, এগুলো বিস্ক পোর্সেলেন, কেমন এইগুলো আপনার মার্কেট ছিল কিন্তু আমাদের স্পেশালি কলকাতায়, কারণ কলকাতা তখন হচ্ছে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী, তখন তো তখন আলাদা, তো তখন এই মার্কেট ছিল এখানে আর তৈরি হতো হচ্ছে ওখানে, কারণ কোথায় কোথায় হতো না, জার্মানিতে হতো, লন্ডনেও হতো, জাপানেও হতো। এবারে তৈরিটা যে হতো তার মধ্যেও ব্যাপার আছে, তার মধ্যে কিছু হতো আপনার ধরুন না যে আপনার যারা পেইন্টের তখনকার দিনে নাম করে, ধরুন রবি বর্মা, তো রবি বর্মার পেইন্ট, ওই পেইন্টিং আদলে কিছু কিছু সাঁচ তৈরি করে তারপরে মূর্তি তৈরি হতো, সেটা একটা হতো। অনেক সময় এখানকার যারা শিল্পীরা হয়তো করে পাঠাতো এরকম ধরনের, কিন্তু অনেকগুলো যারা ওখানে সেখানে দেখবেন কিছু রোমান মুখ টাইপের এসে গেছে, তার মানে হচ্ছে ইউরোপিয়ান মুখের একটা আদল, সেটাও দেখতে পারবেন। তো এইগুলো সবই কিন্তু আপনার মোটামুটি 1920-25 মধ্যে সব আস্তে আস্তে ইয়ে হয়ে গেছে, আস্তে বন্ধ হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি ওই ওয়ার্ল্ড ওয়ার যখন হলো তখন আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে যায়, কারণ সেখানে তারপরে আর এখানে এসে আর সেভাবে আর ওটাকে করতে পারেনি। তখন এই ক্যালকাটা পটারিজ বলে, এখানে আমাদের কলকাতায় একটা কোম্পানি আছে ক্যালকাটা পটারিজ, সেই ক্যালকাটা পটারিজ তখন নিজেরা, যেমন ওইগুলো ক্যালকাটা পটারিজ যে মহাদের টহ দেখছেন বা আমার ভেতরেও কিছু আছে ওখানে ক্যালকাটা পটারিজে, তারা ক্যালকাটা পটারিজে তৈরি করা জিনিস, তো সেগুলোর কোয়ালিটি কিন্তু নট অ্যাজ গুড অ্যাজ জার্মান বিস্পোর্টসলেন বা জাপানও আছে, তো আমার কাছে মোটামুটি লাগতো আর কি। তো এইগুলো থাকতো তখনকার দিনের, যে একটা তো হচ্ছে বাচ্চারা মানে যারা বিয়ে হতো তারা নিয়ে আসতো,
আর এটা হচ্ছে ধরুন একটু যারা সম্পন্ন পরিবার, আচ্ছা, তারা তারা ওই ঘর সাজাবার জন্য সংগ্রহ করেছেন এবং করে চলেছেন। তো এত কিছুর মধ্যে আপনার কি মনে হয় যে মানে কোন জিনিসটা আপনার খুব কাছের বা এইটা সংগ্রহ করতে পেরেছি, হয় না একটা খুব প্রিয় থাকে? দেখুন, এখন আমার যদি আমার দুই ছেলে, তোমাকে ওই যে প্রশ্ন করে বড় ছেলে প্রিয় না ছোট ছেলে প্রিয়, আমি বলবো আমার দুই ছেলেই প্রিয়। এই জিনিসটার জন্য আমি যতখানি কষ্ট করেছি জোগাড় করার জন্য, আমি ওই অত বড় একটা জিনিস ওটার জন্য একই রকম কষ্ট একই রকম ভালোবাসা দিয়ে করেছি, বুঝতে পেরেছেন? তো ফলে এর প্রতিটা জিনিস হচ্ছে আমার প্রাণ, কারণ একটা একটা জিনিস করে আমাকে সংগ্রহ করতে হয়েছে। নইলে আপনি সন্তানের সাথে তুলনা করতে পারতেন না যদি প্রাণ না হতো, ঠিক? সেই এইটা যেটা দেখালেন এটার মানে যদি একটু বলেন না, এইগুলো কি জানেন তো, এখানে আবার বেশ কিছু আছে, ওখানেও আছে, এগুলো হচ্ছে আপনার এগুলোকে বলা হচ্ছে ডোকরা আর্ট। আচ্ছা, তো ডোকরা তো অ্যাবাউট 4000 ইয়ার্স কি মোর, মানে মহেঞ্জোদারোর ওই সময়কাল সময় থেকে আপনার ডোকরা আর্ট চলে আসছে। বেসিক্যালি এটা আদিবাসী সম্প্রদায় এরা এখনও চালিয়ে যাচ্ছে, এবং ওয়েস্টবেঙ্গলের কিছু এরা করে, বাঁকুড়া বিষ্ণুপুর সব জায়গায় কিছু আপনার হয়, বস্তার মধ্যপ্রদেশ মানে ছত্তিশগড় এখন বস্তারে খুব ডোকরার ইয়ে তৈরি হয়, এখনও করছে ওরা। তারপরে আপনার অন্ধ্রপ্রদেশও কিছু আছে, ওড়িশার ঢেনকানালে কিছু আছে। তো এই যে এইগুলো কিন্তু আমি জোগাড় করেছিলাম ওড়িশার ঢেনকানাল থেকে, এটা কিন্তু এর যে কীভাবে জোগাড়টা করেন মানে এগুলো আমি ওই এগুলো অনেকভাবেই জোগাড় করি, ধরো বাজারে গিয়ে বাসনের দোকান থেকেও আমি জোগাড় করি যেরকম অনেক কিছু। আচ্ছা, হ্যাঁ, এরকম অনেক কিছু অনেকভাবে করা হয়। কিন্তু এটা দেখুন, এটাকে ওটা বেশ সুন্দর জিনিস, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি। জেনারেলি মানে অ্যাজ পার রুল কিন্তু এগুলো ভাবে ব্রাশ দিয়ে হয়, হ্যাঁ ব্রাশ দিয়ে হয়, বুঝলেন তো? কিন্তু এরা অ্যালুমিনিয়াম দিয়ে দুটো কিন্তু দুটোই কিন্তু অ্যালুমিনিয়াম এলা দিয়ে এটা করেছে, এবার দুটোই না করলে কিন্তু বুঝতে পারবো না। তারপরে ধরুন এই যে এগুলো আমি ওড়িশাগুলোই রেখেছি, এটাও কিন্তু ওড়িশার ঢেনকানাল। আচ্ছা, হ্যাঁ, এটা বাজাচ্ছে, এটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। হ্যাঁ, তো অসাধারণ, এগুলো অনেক আমার কাছেই তো আছে প্রায়, তো কি বলবো, 30 বছরের উপর আমার কাছেই আছে। ওজন্যই বললাম যে মেইনটেইন তো করতে হবে এত বছর ধরে, এরকম অনেক আছে। যেমন ধরুন এইটা, এটা কিন্তু আপনার একটা, এটা হচ্ছে উটের চামড়া দিয়ে তৈরি করা, বুঝতে পারছেন? এটা রাজস্থান, এটা 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 বোধহয় পারফিউম বটল রাখতো, যে ম্যানুফ্যাকচারিং রাখতো, পারফিউমও রাখতো যখন তৈরি হচ্ছে এখন, বুঝতে পারছেন? তো তারপরে অনেক শুনেছি নাকি তেল তেলও রাখতো, তো এরকম আর কি, মানে ছোটো ছোটো জিনিস যেগুলোকে এখন আর পাওয়া যাবে না। যেমন এখন আপনারা দেখ জানবেন না যে টেলিগ্রাফটা কী ছিল। টেলিগ্রাফ একটা ওয়ে অফ কমিউনিকেশান ছিল, সেটা তখন আপনারা জানেন না। হ্যাঁ, তো টেলিগ্রাফটা আমরা কীভাবে করতাম, তো আমাদের টেলিগ্রাফি এখানে একটা আছে, দেখুন ওই ওটা নিয়ে আসুন, এই বটলের দোকানটা একটা আছে, ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়ে এটা করছে মোর্স কোড ইয়ে করতো, যেমন এখানটায় এই যেমন একটা এই যে সাউন্ডটা হলো, হ্যাঁ এই একটা সাউন্ড এইভাবে হতে পারে, আর একটা এই হয়ে যাচ্ছে, আবার এরকম হতে পারে, বিভিন্নভাবে সাউন্ডটা হতে পারে। সেই সাউন্ডটাকে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে যেখানে রিসিভিং স্টেশন যেটা আছে সেটাকে ওরা একটা কোডিফাই করেছিল মোর সাহেব, উনি এটা বলেছিলেন যে এরকম একটা মানে হয়তো এ, দুটো মানে হয়তো বি, যাই হোক, হ্যাঁ তো সেটা কোড ছিল। তো সেটাকে যখন যে রিসিভিং এন্ডে আছে সেনি উনি এটাকে ডিকোড করতেন, করে এটাকে ই করতেন। এখন গেলে জেনারেলি হচ্ছে খুব আর্জেন্ট একটা কোনো একটা ইনফরমেশান পাঠাতে হবে যে এ মারা গেছে, এ অসুস্থ, তখন এগুলো, কারণ এটাতে আপনি ইতিহাস লিখতে পারবেন না, মানে একটা ওয়ান পাতা একটা হিস্ট্রি আপনি টাইপ করাটা সম্ভব না। তো এরকম আর কি, তো বিভিন্ন ধরনের এই সমস্ত ছোটো ছোটো জিনিস যেগুলো এখন আর পাবে না সেগুলো রাখা হতো। যেমন আমরা ছোটোবেলায় দোয়াত কলম ব্যবহার করতাম, এখন আর করে না। ইনফ্যাক্ট আমার ছোটোবেলাতে আমি ইঙ্ক ট্যাবলেটও দেখেছি, ইঙ্ক ট্যাবলেট মানে হচ্ছে ওটাকে বলতো কালির বড়ি, তেমন হচ্ছে ইট লুকস লাইক এক্স্যাক্টলি যে আমরা যে ওষুধ খাই ট্যাবলেট, সেরকমই ট্যাবলেট। সেই ট্যাবলেটটাকে জলে দিলে পরে ওটাকে গলে গিয়ে তখন ওটা যে আমাদের যে রয়্যাল ব্লু বা এরকম ধরনের এটা কালারটা হবে, ওই কালারটা দিয়ে তখন একদম চুবিয়ে চুবিয়ে এরকম লেখা হতো, বলে হ্যান্ডেল পেন, কেমন? তো এইভাবে আমরা এটা করতাম আর কি।
এইভাবেই মানে এই যে আপনি সংগ্রহ করছেন এত বছর ধরে রক্ষণাবেক্ষণ করছেন, এখন নতুন অনেকেই তো এরকম সংগ্রহ করছেন, তাদেরকে কি বলবেন? মানে হ্যাঁ, তাদেরকে আমি মূল যেটা বলবো, অ্যাকচুয়ালি ফেসবুকের কল্যাণে এখন অনেক বন্ধুবান্ধব হয়েছে, তারা দেখতে পাচ্ছি তারা সংগ্রহ করছে। প্রথম কথা হচ্ছে যে সিরিয়াসলি কালেক্ট করতে হবে আমাকে, আই হ্যাভ টু বি ভেরি সিরিয়াস, যেটাই আমার প্যাশান হোক না কেন আমাকে সিরিয়াস হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে সংগ্রহ তো করতে হবে, ভালো লাগছে বলে সংগ্রহ করে আমিও করেছি, তারপর ওটাকে নিয়ে একটু চর্চা করতে হবে এবং তার জন্য প্রচুর বই কিনতে হবে। হ্যাঁ, প্রচুর বই না পড়লে আপনি সেটা জানতে পারবেন না, যতটা সম্ভব আপনি জানতে পারছেন তো সেটাই আপনার ভালো লাগবে, আপনার পুরোটা যখন জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে মানে এখন তো ইন্টারনেটের যুগ, তো ইন্টারনেটে আমি যদি গুগলে একটা কোনো বিষয় সার্চ মারি তার সম্বন্ধে বেরিয়ে যাচ্ছে, তার ছবিও বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই যে সংগ্রহটা করছেন মানে এটা কি আপনি বলতে পারবেন যে এটাও গুগলে সার্চ করলে আপনি পাবেন না? তেমনটা তো নয়, না তেমনও হয়তো আছে যে সবগুলোই যে আপনার রেজিস্টার বা সবই আপনার এখন পর্যন্ত হয়েছে নাও হতে পারে, সেটা আপনি বলতে পারেন না। কিন্তু মূল ব্যাপার যেটা আমি বললাম, ওটা ভার্চুয়াল, এটা আপনি ফিজিক্যাল আপনি দেখতে পাচ্ছেন, ধরতে পাচ্ছেন, এটা যখন আপনি ধরবেন তখন আপনার মনে হবে সেই শিল্পীটা এরকম কীভাবে তৈরি করেছিল এবং তৈরি করার প্রসিডিওরটা আপনি জানেন, তখন আপনি একটা একাত্ম হতে পারবেন সেই শিল্পীর সাথে। তো সেইটাকে নাথিং ক্যান রিপ্লেস ইট, এই আনন্দটাকে তো অন্য কিছু আপনি গুগল করুন আর যাই করুন ওটাকে রিপ্লেস করা যাবে না, তাই না? তো এই যে বললাম যে সুচিত্রা সেনের যে আপনার উত্তম কুমারের যে নেগেটিভটা আমি যখন হাতে নিচ্ছি, তো ওটা একটা আলাদা মনে হবে না, যে তখন মনে হবে যে এইটা ওই সময়টা যখন তোলা হয়েছিল শি ওয়াজ ফিজিক্যালি প্রেজেন্ট, যে কেউ ওটাকে তুলেছিল সেটা এখন আমার হাতে আছে, তখন আমিও ফিল করতে পারবো। কিন্তু এমনিতে তো ভার্চুয়াল ব্যাপারগুলো তো আপনি এখান থেকে ওখান থেকে কাট অ্যান্ড পেস্ট করে অনেক কিছু করে দেওয়া যায়, তো ওই আনন্দের ভাগ হবে না আর কি। একদমই তাই, আজকে সত্যি মানে অনেকক্ষণ আড্ডা দেবো বলবো না, অনেক দামি কিছু দেখলাম, দামি বিষয়ে জানতে পারলাম, এবং পরবর্তীতেও আমরা আবারও ওনার কাছে আসবো, কারণ একটা ভিডিওর মাধ্যমে একদিনে বোধহয় এত কিছু জানা সম্ভব নয়। তো আপনারা দেখতে থাকুন লাফালাফি, এবং আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।